ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলি। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত জোড়া সিনেমা ক্যাসিনো ও প্রহেলিকার প্রচারে ব্যস্ত সময় পার করতে দেখা গেলেও গত কয়েকদিন ধরেই আড়ালে আছেন তিনি। এরইমধ্যে দেশজুড়ে গুঞ্জন চাউর হয়েছে, দেশ ছেড়ে মার্কিন মুলুকের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বুবলি। যেখানে আগে থেকেই অবস্থান করছেন এই অভিনেত্রীর স্বামী দেশীয় সুপারস্টার শাকিব খান। গুঞ্জনের মাঝেই 18 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা মিলল বুবলির। নিজের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছেলেকে নিজের পৃথিবী উল্লেখ করে লিখেছেন, আমার রাজকুমারের সাথে আমার সুন্দর পৃথিবী। মা ছেলের ছবিতে ভক্তরা বিভিন্ন মন্তব্য করছেন, যার অধিকাংশই ইতিবাচক। বুবলিকে শক্ত থাকার পরামর্শ দিয়ে বীরের জন্য দোয়া করছেন অনেকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন উপবিশ্বাস ও তাদের সন্তান আব্রাম খান জয়। মার্কিন মুলুকে একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদেরকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে শাকিব অপুর ফের মিলে যাওয়ার গুঞ্জন। বিভিন্ন আলোচনা এবং প্রশ্নের মাঝেই ছেলেকে সঙ্গে নিয়ে ফেসবুকে হাজির হলেন বুবলি। ছবিগুলোর ক্যাপশনে বোঝাতে চাইলেন তার পৃথিবীতে এখন সবকিছুই বীরকে ঘিরে। এবার দেখার পালা, শাকিব খান কাকে নিচ্ছেন তার বাহুজোরে, অপু না বুবলিকে?